Hey, good noon, Sri Lanka. আজকে আমরা চলে আসলাম গঙ্গারামা বিহারায়া টেম্পলে. Welcome back to Journey with Reza. So, আজকে আমরা পুরা এই গঙ্গারামায়া টেম্পলটা আমরা ঘুরে দেখব. এটা হচ্ছে 19 শতকের একটি টেম্পল. এই টেম্পলটাতে আমরা দেখতে পাবো একদম মিক্স মডার্ন আর্কিটেকচারাল আর্ট. এটা বেড়া লেকে অবস্থিত আর এটা কমপ্লিট হয়েছিল 1900 শতকে. সো চলুন আমরা এই সম্পূর্ণ টেম্পলটা ঘুরে দেখি আর এর সম্পর্কে অনেক কিছু জানি. এই টেম্পলটির ফাউন্ডার হচ্ছে হিক্কাদুয়ে শ্রী সুমঙ্গলা থেরা দিবন্দেরা শ্রী জিগান্তানা নায়কে থেরা. আর এর এক্স্যাক্ট লোকেশন হচ্ছে 61 শ্রী জিনাথানা রোড কলম্বো. এই মন্দিরের আর্কিটেকচারটা শ্রীলঙ্কান থাই ভারতীয় ও চায়না স্থাপত্যের একটি মিশ্রণ নিদর্শন করে. এটা আপনারা ঘুরে ঘুরে দেখবেন যখন তখন একদম বুঝতে পারবেন. এই বৌদ্ধ মন্দিরে বেশ কয়েকটি মনোরম ভবন রয়েছে এবং এটি বেইরি হ্রদের শান্ত জল থেকে দূরে একটি জমিতে অবস্থিত যা মূলত জলাভূমির একটি অংশে একটি ছোট আশ্রম ছিল. এটিতে একটি বিহার চেতিয়া বৌধিত্রী বিহার মন্দিরা সীমা মালাকা বা ভিক্ষুদের হল এবং রিলিক চেম্বারের প্রধান বৈশিষ্ট্য রয়েছে. এছাড়াও একটি জাদুঘর একটি গ্রন্থাগার একটি আবাসিক হল একটি তিনতলা পিরিভেনা শিক্ষাগত হল এবং একটি ভিক্ষা হল রয়েছে. পর্যটকদের জন্য সবচেয়ে আকর্ষণীয় জিনিস হলো সীমা মালাকার স্থাপত্য যেটি জিওফ্রে বাওয়ার নকশার জন্য একজন মুসলিম স্পন্সরের অনুদানে নির্মিত হয়েছিল. বর্তমানে এই মন্দিরটি একটি শিক্ষাকেন্দ্র হিসেবে কাজ করে আর হচ্ছে বিভিন্ন পর্যটকরা আসে এখানে এন্ট্রি করে তো ওইভাবে তাদের ফাইন্যান্সিয়ালও হেল্প হয়। ইভেন ফরেনারদের থেকে ওরা হচ্ছে সামান্য টাকা রাখে 150 রুপির মতো শ্রীলঙ্কান আর ওদের লোকাল যারা তাদের কাছ থেকে ওরা কোনো টাকা রাখে না। ইভেন আমার একটা জিনিস খুব ভালো লাগছে যে টিকিটটা যখন কাটতেছিল তখন ওরা বলতেছিল যে ওরা ফান্ডে জমা দেবে এই টাকাটা। মন্দিরটি হচ্ছে অনন্যভাবে আকর্ষণীয় আর বিভিন্ন ধর্মের সদস্যদের সহনশীল। স্টেটেন আইল্যান্ড মার্কিন যুক্তরাজ্য বৌদ্ধ মন্দির নিউ ইয়র্কে বৌদ্ধ কেন্দ্র এবং তানজানিয়া বৌদ্ধ কেন্দ্র স্থাপনে এটি সহায়ক ভূমিকা পালন করেছে। এইভাবে অন্য দেশের ধর্ম প্রচারে সহায়তা করেছে। অ্যাকচুয়ালি মন্দিরটা আসলেই মানে খুবই সুন্দর আর মানে মন্দিরটাতে ঢুকলে মনে হবে না যে আপনি কোনো মন্দিরে ঢুকেছেন, মানে আপনার মনে হবে যে কোনো মিউজিয়ামে ঢুকেছেন। তো এখানে অনেক কিছু আছে, অনেক সুন্দর সুন্দর আর্ট, অনেক সুন্দর সুন্দর স্কাল্পচার। সো আমাদের ঘোরা শেষ এই মন্দিরটা, সো এখন চলে যাব। থ্যাংকস ফর ওয়াচিং, পাশে থাকার জন্য ধন্যবাদ, বাই।